فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সকল প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সদা সর্বদাই কল্যাণ দান করেন। অসংখ্য অগণিত অকল্যাণ থেকে আমাদেরকে তিনি প্রতিটি মুহূর্তে বাঁচিয়ে রাখেন এবং আমাদেরকে বিরত থাকার প্রতি ভীতি প্রদর্শন করেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, সকলেই বলছি তার শেখানো ভাষায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ে আমাদের সেই রাসুলের উপর, যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, মুক্তির দেখিয়েছেন, কল্যাণের দেখিয়েছেন, দুনিয়া ও আখিরাতের শ্রেষ্ঠত্বের পথ, সেই রাসুলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতু শেখ হুসাইন বিন আব্দুল আজিজ আল শেখ হাফিজুল্লাহ। যে বিষয়ে তিনি আজ খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে সিয়ামের লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা জানতে পারব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সিয়াম দিয়েছেন। সিয়ামের মতো একটি ভিন্ন ধরনের, ভিন্ন প্রক্রিয়ার একটি বিধান কেন তিনি প্রণয়ন করেছেন, এই বিষয়গুলো আজকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমিন। আজকের তারিখ হচ্ছে 25শে রমাদান 1442 হিজরি, 7ই মে 2021 খ্রিস্টাব্দ। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের খুতবার অনুবাদ। সম্মানিত খতিব সাহেব খুব চমৎকার করে আজকের বিষয়টি উপস্থাপন করেছেন। এই রোজার সাথে আমাদের তাকওয়ার যে কি সম্পর্ক আছে সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। আবার এই সিয়ামের সাথে আল্লাহ তাআলার এবং বান্দার মাঝে যে একটি গভীর সম্পর্ক আছে সেই বিষয়টি তুলে ধরেছেন। সেই সাথে এই সিয়ামের সাথে, সিয়াম পালনকারীর সাথে এবং সমাজের মানুষের সাথে কি গভীর সম্পর্ক আছে এই বিষয়টি তিনি চমৎকার রূপে তুলে ধরেছেন। আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমি যা বলবো, আমি যে অনুবাদ করব, আপনারা যে শুনবেন, আমরা প্রথমে আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। কথাগুলি আমি বলবো, তবে অনুবাদ করা খুব সহজ, তবে সত্যিকার অর্থে এর উপর যথাযথভাবে আমল করা সত্যি অনেক কঠিন। এজন্য আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন এবং এই আলোচনাগুলো যেন আল্লাহ তাআলা তিনি সহজ করে দেন এর উপর জীবন গঠন করা, আল্লাহুম্মা আমিন। সম্মানিত খতিব সাহেব, সর্বপ্রথমে তিনি আমাদেরকে বলছেন যে ইসলামের এই যে প্রতিটি ইবাদত, এই ইবাদতের রয়েছে সুমহান উদ্দেশ্য, রয়েছে চমৎকার মহা রহস্য, রয়েছে বিস্ময়কর গোপন অজানা অনেক বিষয়, রয়েছে সত্যি সুউচ্চ সুমহান উদ্দেশ্য। অর্থাৎ যত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রণয়ন করেন, সমস্ত ইবাদতের মূলত কল্যাণ হচ্ছে বান্দার জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য, সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দার জন্য ইহলৌকিক কল্যাণ এবং পরলৌকিক কল্যাণ নিহিত রয়েছে ইসলামের সকল ইবাদতের মধ্যে, আলহামদুলিল্লাহ। এজন্য গভীরভাবে আমরা চিন্তা করলে এটা বুঝতে পারব। তাই পৃথিবীর এক শ্রেষ্ঠ স্কলার, যোগ শ্রেষ্ঠ মহামনীষী ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যে ব্যক্তি শরীয়ত প্রণেতার প্রজ্ঞাকে, হেকমতকে, রহস্যকে বুঝতে পারবে এই শরীয়তের বিধানের প্রণয়নের ক্ষেত্রে, তখনই ওই ব্যক্তি হবে হুয়াল ফাকিহু হাক্কন, সেই তো প্রকৃত প্রজ্ঞাময় জ্ঞানী ব্যক্তি। তাহলে জ্ঞানী ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি শরীয়তের এই যে নীতিমালা, এই যে বিধিবিধান, এর মধ্যে কি রহস্য আছে এ বিষয়টি যারা অনুধাবন করতে পারবে তারা কিন্তু জ্ঞানী ব্যক্তি, এই কথাটি ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এমনকি ইবনুল কাইম রহমাতুল্লাহ আলাইহিও তিনি একথাই বলেছেন যে এসব বিষয়গুলোর রহস্য বুঝতে পারবে যারা অত্যন্ত বুদ্ধিমত্তা মানুষ, যারা আল ফিতরাল আল মুস্তাকিমা, যাদের ওই হৃদয়টি, স্বভাবজাত চরিত্রটি হচ্ছে সরল সঠিক পথের উপর, আলহামদুলিল্লাহ, তারা এগুলো বুঝতে পারবে, যারা পবিত্র আত্মার অধিকারী মানুষ
তারা এই হেকমত দৌড়লে বুঝতে পারবে। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে পবিত্র আত্মার অধিকারী হওয়ার তৌফিক দান করেন, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত দিয়েছেন, এমন ইবাদত দিয়েছে কিছু ইবাদত প্রতিদিন আমাদেরকে পালন করতে হয়, কিছু ইবাদত আছে প্রতি সপ্তাহে পালন করতে হয়, কোনোটি আবার মাসে, কোনো ইবাদত রয়েছে বাৎসরিক ইবাদত। এই সমস্ত ইবাদতগুলো কেন দিয়েছেন এরকম ভিন্ন ভিন্ন ভাবে? কারণ যাতে করে আমাদের ইমানটি নতুন হয়, যাতে করে আমরা আমাদের ইমানকে নবায়ন করতে পারি, আমাদের যে অভিপ্রায়, আমাদের আমাদের যে উচ্চাকাঙ্ক্ষা, এটাকে যেন আমরা শক্তিশালী করতে পারি, হৃদয়কে যেন পরিশুদ্ধ ও পবিত্র করতে পারি, আমাদের ভিতর থেকে আমরা যেন মানে জীবন যেটা একটা জীবন যেন আমাদের মধ্যে থাকে, ভিতর থেকে অন্তর যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এইসব কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের ইবাদত দিয়েছেন। তাহলে পরিষ্কারভাবে ইমাম সাহেব এটাই বললেন যে এই সমস্ত ইবাদতগুলো, সেটা মাসিক হতে পারে, বাৎসরিক হতে পারে, সেটা দৈনন্দিন হতে পারে, এগুলো কিন্তু উদ্দেশ্য হচ্ছে একটি মানুষকে পুত পবিত্র করার জন্য, আলহামদুলিল্লাহ। তাই আমরা দোয়া করছি, হে আল্লাহ, এই মাহে রমজানের ইবাদতগুলোর মাধ্যমে আমাদেরকে তুমি পুত পবিত্র করো, আমিন। তিনি এবার রমজানের একটি উদ্দেশ্য নিয়ে বলছেন যে আযমু মাকাসিদি মাশরুইয়াতি সাওমি হাযা আশ-শাহর ওয়া কিয়ামিহি, সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ যে লক্ষ্য উদ্দেশ্য এই সিয়ামের এবং কিয়ামের, রমজান মাসে যে কিয়ামুল লাইল করি, এগুলোর উদ্দেশ্য হচ্ছে যে একজন একজন বান্দা যথাযথভাবে সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহর তাকওয়ার বাস্তবায়ন যেন তার অন্তরে স্থান পায়। এজন্যই আল্লাহ তাআলা এই মাহে রমজানের দিনের বেলা রোজা রাখার বিধান এবং রাত্রির বেলা কিয়ামুল লাইল করার তথা সালাতুত তারাবিহ আদায় করার বিধান প্রণয়ন করেছেন, আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরো বলছেন যে এই সিয়াম পালন, এই সিয়ামটি হচ্ছে একজন মানুষের তাকওয়ার উপর চলা বা তাকওয়া অর্জনের সবচেয়ে বড় সহায়ক, কেননা এই সিয়ামটা হচ্ছে মুত্তাকিন বান্দাদের জন্য লাগাম স্বরূপ, আমাদেরকে বাধা দিয়ে রাখে পাপ করতে, অন্যায় করতে। যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার খুব নৈকট্য, আল্লাহ তাআলার খুব নিকটবর্তী বান্দা, যারা আল্লাহ তাআলার খুব কাছের বান্দা, এই সমস্ত নেক বান্দাদের অনুশীলন, চর্চা, প্রশিক্ষণ হচ্ছে এ সিয়াম, আলহামদুলিল্লাহ। মোট কথা, সিয়ামটা এর উদ্দেশ্য হচ্ছে যাতে করে বান্দা মুত্তাকিন হতে পারে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর এই সিয়ামটা একটা মানুষ মুত্তাকিন হওয়ার ক্ষেত্রেও তার জন্য অনেক বড় সহায়ক, আলহামদুলিল্লাহ। বাস্তবে কিন্তু তাই আমরা পাচ্ছি, এজন্য মানুষ খুব বেশি করে জিজ্ঞেস করে, এটা করলে কি আমার সিয়াম হবে, এটা করলে সিয়াম হবে, আমার কি রোজাটা ভেঙে গেছে কিনা, প্রচুর পরিমাণে ফতোয়া আসে আমাদের কাছে, জিজ্ঞাসা আসে। এত বেশি প্রশ্ন কিন্তু অন্য কখনো আসে না, সিয়ামের ক্ষেত্রে আসে। এর মানে বাস্তবে এটাই যে সিয়ামটা আল্লাহ তাআলা যে বিশেষভাবে তাকওয়া অর্জনের জন্য দিয়েছেন, এটা কিন্তু বাস্তব, আলহামদুলিল্লাহ। এরপরে সম্মানিত খতিব সাহেব বলছেন যে জেনে রাখো, আমরা আল্লাহ তাআলার এই শরীয়তের উপর অটল থাকব। হে মুসলিম, এই ইবাদতগুলো, এই মাসের ইবাদতগুলো যেন হয় আমাদের জন্য বা তোমার জন্য, তোমার হৃদয়কে এবং তোমার অঙ্গ প্রত্যঙ্গকে পুত পবিত্র করার জন্য, যাতে করে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট থাকেন এবং তুমি যেন একটি সর্বোৎকৃষ্ট ফল তুমি অর্জন করতে পারো দুনিয়া এবং আখেরাতে এসিয়াম পালনের মাধ্যমে, এমনটি যেন হয়। কেননা এসিয়াম পালনের মাধ্যমে যখন আমাদের তাকওয়া অর্জন হবে, তখনই কিন্তু আমরা পুরস্কার পাবো আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেমনটি আল্লাহ তাআলা সূরাতুন নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে এবং সে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ থেকে দূরে থাকবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির স্থান হচ্ছে জান্নাত, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা জান্নাত তখনই পাব যখন আমরা ভয় করব, প্রতিনিয়ত আমাদের ওঠায় বসায়, আমাদের রাতে, আমাদের সকালে, আমাদের দিনে, আমাদের রাতে, যখনই আমরা আল্লাহ তাআলার দাঁড়ানোর, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিষয়টিকে যখন আমরা ভয় করব এবং পাপ থেকে, অন্যায় থেকে, অবাধ্যতার পথ থেকে
আমরা বিরত থাকতে পারবো, পাপকে পরিহার করতে পারবো, ঠিক তখনই কিন্তু জান্নাতে আমরা স্থান পাবো। এর আগে নয়, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে আমরা অবাধ্য হই আল্লাহ তাআলার, আমরা যে অন্যায় করি এই অন্যায়ের জন্য কিন্তু আমাদেরকে দুনিয়াতেও আজাব দিবেন এবং আখেরাতে তিনি কঠিন আজাব দিবেন, নাউজুবিল্লাহ। তাহলে আজাব থেকে আমরা বাঁচতে কখন পারবো? যখন আমরা আল্লাহ তাআলাকে ভয় করব যে আল্লাহর সামনে আমাকে জবাবদিহিতা করতে হবে, আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে, তখনই আমরা এই আজাব থেকে বেঁচে যেতে পারবো। হে আল্লাহ, তোমাকে ভয় করার তৌফিক দান করো রাত এবং দিনে। এবার সম্মানিত খতিব সাহেব তিনি সিয়ামের বিষয়টিকে আরো গভীরভাবে বান্দার সাথে এবং আল্লাহর সাথে আর যে গভীর সম্পর্ক আছে এই বিষয়টিকে তুলে ধরলেন এইভাবে, হে মুসলিম, তোমার এই সিয়ামটি যেন হয় যে তোমার রবকে তুমি যেন খুব গভীরভাবে ভালোবাসতে পারো, পরিপূর্ণভাবে খুব বিনয় ও নম্রতার সহিত তোমার রবের সামনে তুমি যেন নত হতে পারো, তোমার রবের সমস্ত আদেশ এবং নিষেধগুলো যেন মেনে চলতে পারো। এই সিয়ামটা যেন তোমার এই মাসের এমনটি হয়, সুবহানাল্লাহ। কেননা ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি একজন যুগশ্রেষ্ঠ মহামনীষী ছিলেন, অসংখ্য গ্রন্থ তিনি লিখেছেন ইসলামকে বোঝার জন্য, যার বই থেকে কোনো ওলামায়ে কেরামগণ কখনো বিমুখ হতে পারবে না। তিনি বলছেন যে একজন মুকাল্লিফ ব্যক্তির জন্য, একজন মুকাল্লিফ যিনি ইবাদত পালন করবেন, ইবাদত তার উপর অবধারিত, যে শরীয়তের উদ্দেশ্য তো এটাই যে একজন মানুষকে তার প্রবৃত্তির অনুসরণ থেকে সরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একক গোলাম বানানো, যাতে করে সে একনিষ্ঠভাবে ইখতিয়ারন একদম স্বেচ্ছায় সে যেন আল্লাহর গুলামিকে মেনে নেয়, আল্লাহর গোলাম হতে পারে। এভাবে করে শরীয়ত চায় যে একজন গোলাম বানা, একজন গোলাম হবে একটা মানুষ ইবাদতের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। কেননা আসলে প্রতিটি মানুষ হচ্ছে ইচ্ছা অনিচ্ছায় সে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। এই জন্য আল্লাহ তাআলা চান এই শরীয়তের বিধিবিধানের মাধ্যমে একটা মানুষ সে সদা সর্বদা এক আল্লাহর গোলামির উপর নিজেকে সপুর্দ করে দিবে, ইচ্ছায় অনিচ্ছায়। এভাবে করে আল্লাহ তাআলা চেয়েছেন। তাই এই শরীয়তের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে সিয়ামের, যে আমরা এক আল্লাহর গোলাম হব, আলহামদুলিল্লাহ। তাই আমাদের উচিত যে এই রমজান মাসে এবং রমজানের বাইরে সদা সর্বদাই আমরা যেন সতর্ক থাকি ওই সমস্ত মানুষের কুচরিত্র থেকে যারা রমজান মাসে যদিও ভালো হয়েছে কিন্তু যখন রমজান চলে যাবে তখন আয়াদু ইলা তাফরিতি ফিল ফারাইদি ওয়াল উকুয়ি ফিল আসামি ওয়াল ফাওহিশ নাউযুবিল্লাহ, রমজান যখন চলে যাবে তখন তারা আবার পুনরায় ফরজ ইবাদতের মতো ইবাদতেও তাদের শিথিলতা, তাদের অবহেলা দেখা যাবে, নাউযুবিল্লাহ। এমন কি বিভিন্ন ধরন অশ্লীলতা, কুকর্ম, নির্লজ্জতা, পাপ পঙ্কিলতায় তারা নিমজ্জিত হবে, নাউযুবিল্লাহ। ইমাম সাহেব বলছেন যে এই সমস্ত কুচরিত্রের অধিকারী মানুষদের অবস্থা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন কঠিন ভাবে সতর্ক থাকতে পারি। আল্লাহ আকবার, কত দামি কথা বলেছেন, কথাটির অজন কতটুকু একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো। প্রতিটি যুবক যুবতী ভাই ও বোনেরা, বিশেষ করে যুবক যুবতী ভাইরা বুঝতে পারবে যে কি অবস্থা। যে ইমাম সাহেব বলছেন ফালনাকুন আলা হাদরিন শাদীদিন, আমরা কঠিন ভাবে শক্তভাবে কঠোরভাবে সতর্ক থাকব ওই সমস্ত মানুষের চরিত্র থেকে যারা রমজান চলে গেলেই পুনরায় ফরজ ইবাদতের মতো ইবাদতে তার অবহেলা করবে, পাপ অশ্লীলতার মধ্যে তার আবার ডুবে যাবে, নাউযুবিল্লাহ। তাই আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে আদেশ করছেন, মূলত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন, তার আদেশ মানে আমাদের জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার রবের গোলামি করো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মৃত্যু না আসে। সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কথা বলেছেন যে তোমার কাছে মৃত্যু আসা পূর্ব পর্যন্ত তুমি এক আল্লাহর তোমার রবের গোলামি করতে থাকো। এই জন্য শুধু কি রমজান মাসে আমরা আল্লাহর গোলামি করব, রমজানের পরে আল্লাহকে ভুলে যাব, এমন করব যে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্কই ছিল না, আমি যেন আল্লাহর কাছে কোনো ক্ষমাই চাই নাই, রমজানে আমি আল্লাহর ইবাদত করেছি আল্লাহর আজাবের ভয়ে কেঁদেছি, এটা হতেই পারে না, এমন কুচরিত্রের অধিকারী যেন রমজানের পরে আমরা না হই, নাউযুবিল্লাহ। তাই পৃথিবীর যুগশ্রেষ্ঠ দুইজন মনীষী বলছেন, একজন হলো ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই, অপরজন হলো ইমাম ফুজাইল বিন ইয়াস রহমতুল্লাহ আলাই, একজন তাবিঈ। তিনি বলছেন এই দুইজন যে বিইসাল কওম আল্লাযীনা লা ইয়ারিফুনাল্লাহ ইল্লা ফি রমাদান, বিইসাল কওম,
কতই না নিকৃষ্ট সম্প্রদায় তারা যারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে রমজান মাসে, নাউজুবিল্লাহ, শুধু রমজানে চিনে। রমজানে দেখবেন সবার আগে তারা মসজিদে চলে গেছে, রমজানে দেখবেন দান খরেতেও তারা খুব পটু, রমজানে দেখবেন ইফতার নিয়ে তারা সবার আগে বসে আছে, এগুলো সব ঠিক আছে, কিন্তু যে রমজান চলে যাবে তারা আল্লাহ তাআলাকে চিনবে না। এজন্য এই শ্রেষ্ঠ দুইজন ইসলামের মহামনীষী বলেছেন, বিসাল কওম, তারা কতই না নিকৃষ্ট সম্প্রদায় যারা তাদের রবকে শুধুমাত্র কেবলমাত্র রমজান মাসেই চিনে, রমজান চলে গেলে আর চিনে না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই জন্য এই রমজান মাস এসেছে, আমরা আমাদের রবকে ভালোবাসব, রবকে আমরা অনেক শ্রদ্ধা করব, রবকে আমরা অনেক তাজিম করব, তার আদেশ নিষেধ গুলোকে আমরা মেনে চলব। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমরা যেন রমজান এবং রমজানের পরেও তোমাকে প্রতিটি মুহূর্তে উঠাই বসাই, রাতে দিনে সকাল সন্ধ্যায় আমরা মানুষের সামনে এবং মানুষের আড়ালে আমরা যেন দিবালোকে এবং রাতের অন্ধকারে তোমাকে ভয় করতে পারি, তোমাকে শ্রদ্ধা করতে পারি। তোমাকেই তো রমজানে আমরা ইবাদত করছি, তোমাকে সেজদা দিচ্ছি, রমজানের পরেও যেন তোমাকে ভয় করতে পারি। সেই একটি পবিত্র আত্মা তুমি আমাদেরকে ভিক্ষা দাও। ইয়া রব্বুল আলামিন, তুমি সামিউদ দুআ, তুমি করিবুল মুজিব, তুমি রহমানুর রহিম, আমিন। এবার সম্মানিত খতিব সাহেব, এই সিয়ামটাকে এবার সিয়াম পালনকারী এবং সমাজের অন্যান্য মানুষের সাথে তার কি একটি সম্পর্ক হতে পারে সে বিষয়ে তিনি আলোকপাত করেছেন। এইভাবে তিনি বলেছেন, মাআশিরাল মুসলিমিন, হে মুসলিম সম্প্রদায়, সিয়ামের এই মাসে সিয়ামের অন্যতম একটি মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে এই যে শরীয়ত চেয়েছে যে একজন মুসলিম তার সমস্ত সমাজের মুসলমানদের সাথে, প্রতিটি ব্যক্তির সাথে তার সম্পর্কটা হবে, তার জীবনযাপনটা হবে এরকম, আলাল মাহাব্বা, ভালোবাসা, সম্প্রীতি, এরপরে বন্ধুত্ব, ভ্রাতৃত্বের বন্ধন, সমর্মিতা, সমঝোতা, এরকম প্রীতি ভালোবাসা শুভেচ্ছার মধ্য দিয়ে তারা জীবনযাপন করবে। এটাই কিন্তু শরীয়তের মূল উদ্দেশ্য, সিয়ামকে মানব জাতির কাছে ফরজ বিধান হিসেবে মূল্যায়ন করার। তাই একজন মানুষ সে সম্পূর্ণরূপে তার হৃদয়কে, তার বক্ষকে পবিত্র রাখবে একজন মানুষের সাথে হিংসা করা থেকে, শত্রুতা অবলম্বন করা থেকে, তার সাথে বৈরী ভাব অবলম্বন করা থেকে। এটা হচ্ছে সিয়ামের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। অর্থাৎ কেউ ভুল করতে পারে, কেউ আমাকে কষ্ট দিতেই পারে, কেউ আমার সাথে অসৎ আচরণ করতেই পারে, তবুও আমি সিয়াম পালন করার সময় যেন যেমন তাকে ক্ষমা করব, আমি তার সাথে ঝগড়া এবং হিংসা বিদ্বেষে লিপ্ত হব না, আমি সিয়ামের পরেও কিন্তু এমনটি করব। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদুকুম, তোমাদের কেউ যখন রোজা রাখে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তখন সে যেন কোনো পাপ কাজে অন্যায় কাজে লিপ্ত না হয় এবং সে যেন চিল্লাচিল্লি না করে, হট্টগোল না করে। আর কেউ যদি তার সাথে কোনো ঝগড়া জাতিতে লিপ্তই হয়, ঝগড়ায় যদি লিপ্তই হয়ে যায়, তখন সে বলবে, দেখো ইন্নি মুরউন সাঈম, আমি কিন্তু রোজাদার মানুষ। এই যে সে এখন সুন্দর ভদ্রতা প্রদর্শন করেছে, সে যেন সদা সর্বদাই এই ভদ্রতা মুসলিম জাতির সাথে সে দেখাবে। এটাই বাস্তব যে মানুষ আপনাকে কষ্ট দেবে, এটাই বাস্তব সমাজের মানুষ অজ্ঞতা ও মূর্খতার মধ্যে দিয়ে জীবনযাপন করবে, কিন্তু আপনি তো মুসলিম, আপনি আমি তো সিয়াম পালন করেছি, এজন্য আল্লাহর ভালোবাসা আমাদের হৃদয়কে পরিপূর্ণ করে আমরা মুসলিম উম্মাকে ক্ষমা করব। সমাজের প্রতিটি মানুষের সাথে আমাদের থাকবে না কোনো শত্রুতা, থাকবে না কোনো ভৈরভাব, কোনো হিংসা ও প্রতিহিংসার আগুন আমার হৃদয়ে জ্বলতেই পারে না। আমি ক্ষমা করে দিয়ে আমি পবিত্র আত্মা নিয়ে এই মানব জাতির সাথে ভালোবাসা, প্রেম, শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে, সমঝোতা ও সহমর্মিতার মাধ্যমে আমি জীবনযাপন করব। এটাই হচ্ছে সিয়ামের একটি শ্রেষ্ঠতর উদ্দেশ্য। আল্লাহ তাআলা এমনটি হওয়ার তৌফিক দান করুক, আমিন। দেখুন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন। কোন এক ব্যক্তি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, অত্যন্ত সম্মানিত, অত্যন্ত মহাজ্ঞানী একজন সাহাবী ছিলেন। তাকে প্রশ্ন করা হচ্ছে যে কোন একজন তাবি হবেন, যে কাইফা কুনতুম তাস্তাকবিলুনা রমাদান, তোমরা কিভাবে রমজান মাসকে স্বাগত জানাতে, বলো তো দেখি কিভাবে রমজান মাসকে তোমরা স্বাগত জানাতে। তখন তিনি বলছেন যে আমাদের মাঝে এমন কেউ ছিল না যে যখন রমজান মাস আগমন করত, রমজানের যখন চাঁদ উদিত হতো, তখন
তার মনের মধ্যে কোন মুসলমান ভাইয়ের ব্যাপারে তার মনে তার হৃদয়ে এই সামান্য বিন্দু পরিমাণ কোন রকম ত্রুটি থাকবে, কোন রকম হিংসা বিদ্বেষ থাকবে, শত্রুতা থাকবে, প্রতিহিংসা থাকবে, এমনটি হতেই পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামদের চরিত্র, যে রমজান মাস আসলে তারা একে অপরে সবাইকে ক্ষমা করে দিতেন, কোন হিংসার জালে ভেড়া জালে তারা নিমজ্জিত হতেন না, এটা ছিল তাদের চরিত্র। কিন্তু দেখা যায় আজকে আমরা এই চরিত্র থেকে বহু দূরে চলে এসেছি। আমি আপনি আমরা সবাই, আমরা প্রত্যেকটি মুসলমান, আমরা রমজান মাস আসলেও আমরা মোটেও শত্রুতা থেকে সরে দাঁড়াইনি। আমাদের যে রমজানের আগে যে হিংসা বিদ্বেষ ছিল হৃদয়ের মধ্যে, সেটা থেকে আমরা একটু সরে দাঁড়াইনি, বরং এই রমজানের প্রতিটি সেজদার মধ্যেও আমরা হয়তো আমাদের শত্রুর কথা স্মরণ করেছি। আমরা প্রতিটি রাত্রে যখন কিয়ামুল লাইল করেছি, ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি, অথবা একাকী নামাজ আদায় করেছি, তখনও শত্রুকে আমরা ভুলে যাই নাই। অর্থাৎ প্রতিহিংসার আগুন আমার বুকের ভিতরে দাউ দাউ করে জ্বলতে ছিল। এমনটি হতে পারে আমাদের সবার চরিত্র আজকে, নাউজুবিল্লাহ, বা অধিকাংশ মানুষের চরিত্র, কিন্তু না, এমনটি হওয়া যাবে না। তাই ইমাম সাহেব আজকের এই সর্বশেষ খুতবাতে রমজান মাসের এটাই বললেন যে সাহাবায়ে কেরামদের চরিত্র এমনটি ছিল যে রমজান মাস যখন আসতো, রমজানের চাঁদ উঠেছে, আর এমত অবস্থায় আমাদের মাঝে কোন মুসলমানের ভাইয়ের ব্যাপারে কোন হিংসা বিদ্বেষ থাকবে, শত্রুতা থাকবে, এটা তো অসম্ভব হতেই পারে না। এই দৃষ্টতা কারো হতে পারে না, এ স্পর্ধা কারো হতে পারে না। সুবহানাল্লাহ, কত কঠিন, কত দামি কথা বলেছেন। তাই 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 এই রমজান হবে আমাদের মাঝে প্রেমের রমজান, ভালোবাসার রমজান, একে অপরকে আদান প্রদানের রমজান, একে অপরকে আমরা হাদিয়া দিব, দান খরাত করব, এই রমজান হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইফতারের বিষয়ে গুরুত্ব দিয়েছেন, বলেছেন মান ফাত্তারা সাঈমান ফালাহু মিসলা আজরিহি, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে সে অনুরূপ সওয়াব পেয়ে যাবে। মানে ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেয়েছে, ওই সওয়াবটি যিনি ইফতার করাবেন তিনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে কারো সওয়াব থেকে কোনো কমতি করা হবে না, পূর্ণ সওয়াব সবাই পাবে। তো এই যে ইফতার করানোর বিষয়টি, এটা কোনো গরিব দুঃখী অনাহার ক্লিষ্ট মানুষকে করাতে হবে তা নয়, বরং একজন ধনী মানুষ আরেকজন ধনী মানুষকে ইফতার করাতে পারবে। কেন এই সুন্দর চরিত্র রমজান মাসে দেওয়া হলো? কারণ সারা বছর হয়তো এই সুযোগ আমাদের হয় না, কিন্তু রমজান মাসে এই সুযোগ কেন দেওয়া হলো? কারণ হচ্ছে ভালোবাসা ও প্রেমময় এক শুভেচ্ছাময় সৌন্দর্য ও অনেক গুণে গুণান্বিত একটি চরিত্রবান মানুষ হওয়ার জন্যই এমনটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি উদাত্ত কণ্ঠে বলেছেন যে এই যে রমজান মাস আমাদের কাছে এসেছে, রমজানে আমরা জীবন যাপন করলাম, এখানে সুন্দর সুন্দর চরিত্রের অধিকারী হলাম, কিন্তু আমরা যেন এমনটি না হয় যে আমরা আবার এমন কুচরিত্রের দিকে, নষ্ট ভ্রষ্ট খারাপ চরিত্রের দিকে যেন আমরা ফিরে না যাই, যে চরিত্র ইসলাম সমর্থন করে না, যে চরিত্র থেকে ইসলাম আমাদেরকে সতর্ক করেছে, যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এমন চরিত্র থেকে যেন আমরা মুক্ত হতে পারি। সেই চরিত্রটা কি? তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাইয়ুসিবু উম্মতি দা আল উমাম, আমার উম্মত সেই অতীতের উম্মতের রোগে আক্রান্ত হবে, নাউজুবিল্লাহ। অতীতের উম্মত দা আল উমাম, উম্মতের রোগ মানে অতীত উম্মতের ব্যাধি, এটা আবার কোনটা? সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা কোন জিনিস বলুন তো আমাদেরকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অতীতের উম্মতের যে ব্যাধিটা ছিল সেটা ছিল তাদের মাঝে অহংকার ছিল, ঔদ্ধত্য স্বভাব ছিল, তাদের মধ্যে ছিল অহমিকা, তাদের মধ্যে ছিল ধনসম্পত্তির প্রাচুর্যতা, ধনসম্পত্তির প্রাচুর্যতার বড়ায় প্রতিযোগিতা, তাদের মধ্যে ছিল পরস্পরের হিংসা বিদ্বেষ পোষণ, একে অপরের মধ্যে ছিল ঘৃণা ও শত্রুতা এবং প্রতিহিংসার আগুন তাদের মধ্যে ছিল, নাউজুবিল্লাহ। তাদের মাঝে হাত্তা ইয়াকুনাল বাগিউ, মানে একজন আরেকজনের উপর জুলুম করত, এরকম অবস্থা ছিল তাদের মাঝে। আর এটাই হচ্ছে দাউল উমাম, অতীত উম্মতের রোগ, এই ব্যাধিটি আমার উম্মতের মধ্যেও চিরে আসবে, নাউজুবিল্লাহ। তাই ইমাম সাহেব বললেন যে এই রমজানের সুমহান চরিত্রে আমরা চরিত্রবান হয়েছি, আমরা যেন আবার পুনরায় হিংসা বিদ্বেষ শত্রুতার দিকে ফিরে না যাই, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, তা এই রমজান মাসে যেমনটি আমরা আমাদের হৃদয়কে পবিত্র করার চেষ্টা করেছি, খারাপ চরিত্র থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করেছি, আর এটাই কি তো রমজানের উদ্দেশ্য? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়া আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা অনুযায়ী কর্মকে পরিত্যাগ করতে পারলো না, অর্থাৎ
পাপ কাজ ছাড়তে পারলো না, আল্লাহর অবাধ্যতার পথ পরিহার করতে পারলো না, ওই ব্যক্তির সারাদিন এই না খাওয়া, পানি পান না করা, এগুলোর কোনো প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের নেই। অর্থাৎ আল্লাহ তাআলা যেটা চেয়েছেন যে আমরা পরিপূর্ণভাবে সব ধরনের পাপ পঙ্কিলতা এবং অন্যায়কে আমরা পরিত্যাগ করব, এটাই রমজানের উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন আমিন, আল্লাহ যেন কবুল করেন। রোজা হচ্ছে সিয়ামুল জুন্না, রোজা হচ্ছে ডাল স্বরূপ, ডাল দিয়ে যেমন পাপ থেকে মানুষ অন্যায় থেকে বিরত থাকে, শত্রুর আক্রমণ থেকে বিরত থাকে, অনুরূপভাবে এ সিয়াম দ্বারা আমরা পাপ থেকে বিরত থাকবো। এখানে প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে চমৎকার কথা বলেছেন, সেটা হলো যে মাসালিহুল ইবাদি তাউদু আলাল ইবাদ ওহুমুল ফুকারা ইলাল্লাহ আল্লাহু আল গনিউল হামিদ। সুবহানাল্লাহ, যে ইবাদতের সমস্ত উপকারিতা কল্যাণ লাভ এগুলো ফিরে যায় বান্দার দিকে, ফিরে যায় কার দিকে, ফিরে যায় এগুলো সব বান্দার দিকে ফিরে যায়, ইবাদতের সমস্ত কল্যাণ গুলো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণরূপে তিনি হলেন অমুখাপেক্ষী, তিনি অভাব মুক্ত, তিনি প্রয়োজন মুক্ত, তিনি হলেন এমন একজন মহান সত্তা যিনি যার কোনো প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ। আবার তিনি হচ্ছেন হামিদ, তিনি প্রশংসনীয়, সর্বময় প্রশংসার একমাত্র অধিকারী আমাদের রব। তাই ইবাদতের উপকার আল্লাহর উপকার নয়, ইবাদতের উপকার বান্দার দিকে ফিরে যায়, আর বান্দারা সবাই আল্লাহর কাছে ফকির। তাই ফাজতাহিদু ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা প্রচেষ্টা চালাও তোমাদের এই জীবনে, এই জীবনটাকে মূল্যায়ন করো যাতে করে তোমরা আল্লাহর নিকটবর্তী হতে পারো। তাহলে ইবাদতের মধ্য দিয়ে এই জীবনকে আমরা কাটাবো যাতে করে আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারি, এই আদেশ ইমাম সাহেব আমাদেরকে করলেন। কেননা আমি আপনি যা আমল করব এই জীবনে, আমরা যত ভালো আমল করব রাত্রি এবং দিনে সদা সর্বদা, এই আমলগুলোর প্রতিফল আমি আপনি নিজেই পাব। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হাদিসে কুদসিতে এসেছে যে ইয়া ইবাদি, হে আমার বান্দারা শোনো, ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম, এই যে আমলগুলো এগুলো তো, এই আমলগুলোর প্রতিফল এগুলো তোমাদেরই আমল, আমি এগুলোকে সংরক্ষণ রাখি, সুম্মা উফিকুম ইয়াহা, আর এগুলো অতঃপর আমি তোমাদেরকে পরিপূর্ণভাবে প্রতিদান দিব। এর মানে আমি আপনি যা কিছু আমল করি এগুলো সব আল্লাহ তাআলা হেফাজত রাখেন, আর এই সব আমলের প্রতিফল আমাকে আল্লাহ তাআলা দিবেন। সুতরাং ফামান ওয়াজাদা খায়রান, যে ব্যক্তি ভালো কিছু পাবে সে যেন আল্লাহর প্রশংসা করে, ওমান আজাদা গায়রা যালিক, যে ব্যক্তি অন্য কিছু পাবে, ভালো পাবে না মন্দ পাবে, মানে খারাপ কাজ করেছে খারাপ প্রতিফল পাবে, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, সে যেন নিজেকে ব্যতীত অন্য কাউকে তিরস্কার না করে, নাউজুবিল্লাহ। সুতরাং আমি আপনি যা আমল করবো তাই পাবো, তাই এই জীবনটাকে মূল্যায়ন করা উচিত, আল্লাহর জন্য এগুলো কোনো প্রয়োজন নেই, বরং আমরা আমাদের জীবনকে মূল্যায়ন করবো, ইবাদত করবো যাতে করে আমরা লাভবান হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। পরিশেষে তিনি আবারও একটি গুরুত্বপূর্ণ হাদিস আমাদেরকে স্মরণ করে দিলেন, যে হাদিসের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছিলেন তিনবার, কারণ জিবরিল আলাইহিস সালাম তিনটি কথা বলেছিলেন যে এটা যদি কেউ করতে না পারে তাহলে সে ধ্বংস হোক, সে অভিশপ্ত হোক। নবীজি তিনবার আমিন বলেছেন, তার মধ্যে অন্যতম একটা কি, একটা হলো নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতানি জিবরিল ফাকালা রাগিমা আনফুম রিইন আদরাকা রমাদান, আমার কাছে জিবরিল আলাইহিসসালাম আসলেন আর বললেন ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক যে ব্যক্তি রমজান মাস পেয়েছে, রমজান মাস আসলো আর চলে গেল, ফালাম ইগফার লাহু, সে তার গুনাহ থেকে ক্ষমা দিতে পারলো না। কুল আমিন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমিন বলুন তো, আপনি আমিন বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন, তাই হোক। যে ব্যক্তি রমজান মাসের মতো একটা সুন্দর ক্ষমার মাস, রহমতের মাস পাওয়ার পরে পবিত্র হতে পারলো না, সে হতভাগ্য হোক, সে ধ্বংস হোক, তার নাক ধুলাই মলিন হোক, নবীজি আমিন বলেছেন, নাউজুবিল্লাহ। এই জন্য নিঃসন্দেহে আজকে যারা পাপকে পরিত্যাগ করতে পারে নাই, আল্লাহর দিকে এখন পর্যন্ত ফিরে আসতে পারে নাই, উদাসীনতার জগতে এসে বসবাস করছে, নিঃসন্দেহে সে হচ্ছে হতভাগ্য, সে হচ্ছে হতভাগ্য, তার নাকি ধুলাই মলিন হবে, সেই ধ্বংস হবে, সেই কপাল পোড়া দুনিয়াতে আখিরাতে সে হচ্ছে সবচাইতে বড় কপাল পোড়া, নাউজুবিল্লাহ। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা খুতবার শেষাংশে পৌঁছে গেছি, আমরা এখানে সমাপ্তি ঘটাচ্ছি। আজকের খুতবার যে মূল উদ্দেশ্য ইমাম সাহেবের ছিল যে তিনি প্রকাশ করতে চেয়েছেন যে সিয়ামের বিধিবিধান বা সিয়ামের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে এটাই যে মানুষ মুত্তাকিন হবে, মানুষ আল্লাহকে ভালোবাসবে, মানুষ আল্লাহকে ভয় করে চলবে, মানুষ মানুষের সাথে ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে জীবনযাপন করবে, এটা যেন তিনি এটা চেয়েছিলেন। আর আমরাও এটাই আমার ব্যাপারে আমি আবেদন করছি, আপনাদের সবার ব্যাপারে আবেদন করছি যে আসুন আমরা
আজকের যে খুতবাটি, এটা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আমরা মানুষকে ক্ষমা করে দেই, মানুষ যদি আমাদেরকে কষ্ট দিয়েছে ক্ষমা করে দিয়ে আমরা সুন্দর মানুষ হওয়ার, পবিত্র মানুষ হওয়ার চেষ্টা করি। হৃদয়ে যেন মানুষের ব্যাপারে কোনো প্রতিহিংসা না থাকে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখেননি, সাহাবায়ে কেরামগণ রাখেননি, এবং যুগে যুগে শ্রেষ্ঠ মনীষীগণ এগুলো করেন নাই। এই জন্য আমরাও প্রতিহিংসার আগুনে লিপ্ত হব না, আমরা সবাইকে ক্ষমা করবো। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। এরপরে আমরা আল্লাহর সাথে যেন গভীর সম্পর্ক রাখতে পারি, আমাদের রবকে শুধু রমজান ইবাদত করব কেন, রমজানের পরেও যেন ইবাদত করতে পারি সদা সর্বদাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, তাকে যেন রাত্রে এবং দিনে সকাল সর্বদাই আমরা যেন ভয় করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে চেয়ে আমাদের খুতবার অনুবাদ এখানে শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবার আমলকে, আমি অনুবাদ করছি, অনুবাদকে পরিচালনার জন্য যে সমস্ত ভাইরা সহযোগিতা করছেন এবং যারা আপনারা শুনছেন, যারা এগুলোকে শেয়ার করছেন, আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা দয়া করে ক্ষমা করে দেন, আমাদের এই আমলকে যেন তিনি কবুল করেন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।